রোজার সময় একরকম একটা ছিল, আবার এখন আবার অন্যরকম হয়ে গেছে। তো সেই জন্যই না কাজের একেবারে মিল খুঁজে পাচ্ছি না আমি, এক মাস তো অন্যরকম ছিল ওই জন্যই হয়তো বা। আর এই তো এখন হচ্ছে সকালে তো খেলাম ওই চা আর পাউরুটি খেলাম, খেয়ে দিয়ে তারপর এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম। আজকে পোলাও রান্না করব আর সাথে যে মাংস আলু দিয়ে ঝোল করবো আর কি, এই হচ্ছে আজকের রান্না বান্না। এখন তো খুবই একেবারে বিরিয়ানি পোলাও এইসবই খাওয়া হচ্ছে। আসলে ঈদের সময় এরকমই হয়, একটু ভালো মন্দ না খেলে তো ঈদের মতো লাগে না আমার কাছে, তো এটা সবার কাছেই হবে তাই না, যে একটু ভালো মন্দ খেতেই হয়। ভালো ভালো দিনগুলোতে ভালো মন্দ না খেলে নিজেকে কেমন যেন একটা অসহায় লাগে, এবার যাই হোক না কেন। তো এই তো এদিকে আমি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। গরুর মাংসটা হয় কি, যদি ওই প্রেশার কুকারে রান্না করলে না একটু মশলাটা ভালোভাবে ভেজে নিলেই খেতে ভালো লাগে আমি দেখেছি। আর এমনি তো ওই মেখে চুকে রান্না করলে সেটা ভালো লাগে, কিন্তু বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আবার যখন ওই দেখা যায় হাঁড়িতে রান্না করলে তখন ওই মেখে চুকে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, প্রেশার কুকারে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্যই আর কি। আর এই যে এখানে পোলাওটা একেবারে অল্প তেল দিয়ে রান্না করেছি, ওই শুধু একটু ঘি দিলাম আর ওই না দেওয়ার মতোই একটু তেল দিলাম আর কি, যেহেতু এখানে মাংসটা একটু ভারী মানে খেতে ভালো লাগে না আর কি। পোলাওটাও যদি একটু বেশি তেল মশলা দিয়ে করি না, আবার এটাও মাংসের মধ্যে অনেক বেশি তেল মশলা, তাহলে আমার কাছে আর অতটা ভালো লাগে না। আমার আম্মুও দেখতাম এরকম করতো, তো সেই জন্যই আর কি পোলাওর মধ্যে তেল দেইনি বললে চলে, ওই ঘি দিয়ে রান্না করে নিলাম। আর এখানে এই যে হচ্ছে মাংসটাও ভালো মতো কষিয়ে টুষিয়ে তারপরে আলু দিয়ে দিলাম আর কি, এখন তো আবারও কয়েকটা সিটি দিলে হয়ে যাবে আর কি। আর পোলাওটা ঝরঝরা হয় ওই যদি একটু বেশি ভালোভাবে ভাজা হয় আর পানিটা ঠিক মতো দেওয়া হয়। এই হচ্ছে পোলাওর আসল রেসিপি আর কি, এটা আমি প্রথম প্রথম না পারতাম না, তারপরে দেখলাম যে না এটা আসলে হচ্ছে বা চাল ভাজার উপরে নির্ভর করে, অনেক বেশি তেল দিয়ে দিলেই যে ঝরঝরে হবে তা কিন্তু না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এদিকে আমার মাংস তো রান্না শেষ, একটু কষা ভুনা টাইপের করলাম আর কি, পোলাও দিয়ে এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আর এই যে পোলাও হয়ে গেছে, আর এখন হচ্ছে সালাদ কেটে নিলাম, এখানে টমেটো আর সাথে নিলাম হচ্ছে কি যেন বলে শসা কি আর পেঁয়াজ, কিন্তু আমি না কাঁচামরিচ দিইনি, কেন কি আমার ওই মাংসের মধ্যে তো ঝাল আছে আর আমি ঝাল খেতে চাচ্ছিলাম না, সেই জন্য আবার ওই কাঁচামরিচ দিলেও কি করি ওইটা ফেলে দিই, তার চাইতে না দেওয়া ভালো, কাটতেও ঝামেলা। আর এই যে মাংসের যতগুলো চর্বি আছে সবগুলো আমি খাই, আর মাংসের চর্বি কেনাই হয় মূলত আমার জন্য, আম্মু আগে এরকম করতো যে বাজারে গেলে বলতো যে একটু চর্বি দিবেন বেশি করে, তো সবাই বাজারে যারা মাংস বিক্রি করে তারা বলতো যে মানুষ চর্বি নিতে চায় না আর আপনি কেন চর্বি নিতে চান, তো বলতো যে বাসায় সবাই আমার বাচ্চারা পছন্দ করে সেই জন্য। অবশ্য আমরা সবাই পছন্দ করি, এটা আবার অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, প্রথমে এই যে আমি চামচ দিয়ে নিলাম নাড়াচাড়া করতে, কিন্তু দেখলাম যে চামচ দিয়ে না খুব ভালো হচ্ছে না, সব কিছু একটা পারফেক্ট ব্যাপার থাকে না, তো তারপরে হাত দিয়ে মাখা শুরু করে দিলাম। এই তো মেখে ঝুঁকে, আর এখানে লবণ দিলাম আর সরিষার তেল দিলাম, এই হচ্ছে এর মধ্যে দিলাম, এই তো দেয় আর তো কিছু দেয় না তাই না। ও সাথে লেবু খেলে খেতে পারে, কিন্তু আমার লেবু পছন্দ না সেই জন্য আর আমি নিইনি। আর এই যে মাংস এরকম হয়েছে একেবারে সফট হয়েছে ওই প্রেশার কুকারের জন্যই আর কি, আর না হয় গ্যাস গ্যাস তো খরচ হয়ে যেত সব, যেই হারে গ্যাসের বিল বাড়ে এখন। তো এরপরে দেখেন কি ঝড় উঠলো, ভালোই হয়েছে, একটু বৃষ্টি হলো, খুব ভালো লেগেছে, ওয়েদারটা ভালো ছিল। আর সকাল থেকে তো খুব গরম পড়েছিল, তারপরে তো ওই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হলো, আর পুরো অন্ধকার হয়ে গেছে, অনেকটাই বৃষ্টি হয়েছে আজকে আমাদের এদিকে। তো পরে ভাবলাম কি যেহেতু মাংস রান্না করলাম তাহলে লুচি করা যেতে পারে, লুচি দিয়ে মাংস খেতে তো বেশ ভালোই লাগে। তো পরে আবার আমার বান্ধবীকে বললাম আসার জন্য, সেও আসলো। আর আমি কিন্তু ময়দা দিয়ে লুচি করিনি, এটা আটা দিয়েই করেছি, ওই কতক্ষণ মেখে রেখে দিলেই হয়, তাহলে এরকম ফুলকো ফুলকো হবে আর কি। আর ময়দা তো সবসময় থাকে না, দেখা যায় যে ওই আটাটাই বেশি বাসায় থাকে আর কি। আর ময়দা না খাওয়াই ভালো, সব কিছু একটু নিয়ম করে খাওয়া উচিত, যদিও সেটা হয়ে ওঠে না।
তো এই ছিল আমার আজকের সারাদিনের কাজকর্ম। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।